পশ্চিম ওড়িশার স্থায়ী হাইকোর্ট বেঞ্চ দাবি আমার অঞ্চল বহুত দিন চালি আসিছে সরকার ওড়িশা সরকার সে প্রতি দৃষ্টি দিয়েছেন এবং কেন্দ্র সরকারকে মধ্যে জনাইছেন সে আন্দোলন পর্যায়ক্রমে আমি করি আসুছু আজ বরগড় জেলা বার এসোসিয়েশন নিষ্পত্তি নিয়েছিল যে আমি ১৮ আসন্তা দুই তারিখ অক্টোবর দুই তারিখ পর্যন্ত আমি আন্দোলন করমু বলে আর সেই আন্দোলনর কার্যক্রম হিসাবে আজ আমার গোটে নীরব শোভাযাত্রা থিলা আমি বরগড় বার এসোসিয়েশন গোটে নীরব শোভাযাত্রায় আমি সমস্ত ওকিল মানে আসছিলু এবং আমি গোটে মেমোরেন্ডম কলেক্টর বরগড়ক পাখে আমি দিয়েছু এবং অনুরোধ করছি যে সে সরকার শীঘ্র জনাতু যেমিতি পশ্চিম ওড়িশার হাইকোর্ট বেঞ্চর পার্মানেন্ট বেঞ্চ স্থাপন করা যাই পারিব। দেখুন আমার দীর্ঘ দুই বর্ষ হেলা সেন্ট্রাল অ্যাকশন কমিটি যেটা গঠন করা হয়েছিল বরগড় জেলার যে পশ্চিম ওড়িশার সব ওকিল সংঘ মানুষ নিয়ে পশ্চিম ওড়িশার হাইকোর্টর স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা নিয়ে সে আন্দোলন জারি রয়েছে আর আমি যে সিএসি গঠন করি সে সিএসি র কার্যশৈলী অসন্তোষ প্রকাশ করি বরগড় জেলা ওকিল সংঘ দুই বর্ষ হেলা সিএসি রু বাহারি যাইছে কিন্তু আন্দোলন ওহরি না যাই আমি আজ বি আন্দোলন অছু এবং আজ আমার স্ট্যান্ড ক্লিয়ার অছে যে সরকার পশ্চিমাঞ্চল কৌশ জেলার যদি হাইকোর্টর স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা করবে আমার কিছু আপত্তি নেন এবং সেদিন টাড়টোলর নীতি অবলম্বন করছেন কেন্দ্র সরকার ও রাজ্য সরকার দুইঙ্কর বিরুদ্ধে আজকে আমি নীরব শোভাযাত্রা করছু এবং এই সংক্রান্তে আমার বরগড় জেলা ওকিল সংঘর গোটে অ্যাকশন কমিটি গঠন করা হয়েছে এবং উক্ত অ্যাকশন কমিটির নিজস্ব নিষ্পত্তি ক্রমে আজকে গোটে নীরব শোভাযাত্রা করা যাইছে আগামী দিনে আহরি ব্যাপক জন আন্দোলন করা যাবে জনমানসকে আন্দোলিত করা যাবে।